নমস্কার স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমরা রয়েছি ধ্রুবভারতী ক্রীড়াঙ্গনে, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী। জয়দা, আগামীকাল রাত পোহালে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচে বারে বারে বড় ম্যাচে রেফারিং নিয়ে একটা প্রশ্ন উঠেছে। তবে এই ম্যাচে রেফারিং কি হচ্ছে, ক্রিশাল জন, রাহুল গুপ্তা, এদের নাম শুনলে বারে বারে কিন্তু ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত তিনি কিন্তু একটু চিন্তার ভাব বা একটু হতাশা তিনি দেখিয়েছেন। তো একটু বিশদে যদি এই বিষয়ে তুমি বলো। হ্যাঁ, এটা কলকাতার ফুটবল প্রেমীদের কাছে এখন আতঙ্ক। ক্রিস্টাল জন কিংবা রাহুল গুপ্তা, শুধু মোহনবাগান ইস্ট বেঙ্গলের সঙ্গে যখন প্রতিপক্ষরা খেলেছেন বা বড় ম্যাচ যখন তারা খেলেছেন, অতিরিক্ত কার্ড দেখিয়েছেন, প্রচুর ঝামেলায় পড়ে গেছে কলকাতার এই দুই প্রধান। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের কর্তৃপক্ষের বোধোদয় হয়েছে, ক্রিস্টাল জন নেই, রাহুল গুপ্তা নেই, ভেঙ্কটেশ আছেন। ভেঙ্কটেশ অত্যন্ত সাবলীলভাবে ম্যাচটি খেলিয়েছিলেন উড়িষ্যাতে 19 জানুয়ারির ডার্বি, এবং তার সঙ্গে রয়েছেন তেজেশ নাভ্যানকার। অতএব একটা স্বস্তি রেফারির প্যানেল শুনে, শুধু ফুটবলার মহলে দুই টিমের ম্যানেজমেন্ট এবং ফুটবল মহল স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, এটুকুই জানিয়ে রেখেছি। হাফাজ কোনো রেফারি নিয়ে মন্তব্য করতে চাননি, আর রেফারি প্রসঙ্গ উঠলে আমাদের কার্লোস কোয়াদ্রাত শেষ শুধুই হাসি দিয়ে এড়িয়ে গেছেন ব্যাপারটা। অসংখ্য ধন্যবাদ জয়দা, এই পুরো বিষয়টা আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য। আপনারাও ডার্বি সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন স্পটার নিউজে।